বলাইচাঁদ মুখোপাধ্যায়ের বিধাতা না বিধাতা শুধুমাত্র মুখোপাধ্যায়ের না মুখোপাধ্যায়ের একটা গল্পের নাম বিধাতা আমি পড়ে শোনাচ্ছি বিধাতা শুরু করছি বাঘের বড় উপদ্রব মানুষ অস্থির হইয়া উঠিল গরু বাছুর শেষে মানুষ পর্যন্ত বাঘের কবলে মারা পড়িতে লাগিল সকলে তখন লাঠি সরকি বর্ষা বন্দুক বাহির করিয়া বাঘটাকে মারিল একটা বাঘ গেল কিন্তু শেষে মানুষ বিধাতার নিকট আবেদন করিল ভগবান বাঘের হাত হইতে আমাদের বাঁচাও। বিধাতা কইলেন আচ্ছা কিন্তু পরেই বাঘরা আসিয়া বিধাতার দরবারে নালিশ জানাইল আমরা মানুষের জেলায় অস্থির হইয়াছি বন হইতে বনান্তরে পালাইয়া ফিরিতেছি কিন্তু শিকারি কিছুতেই আমাদের শান্তিতে থাকিতে দেয় না ইহার একটা ব্যবস্থা করুন বিধাতা বিধাতা কহিলেন আচ্ছা তৎক্ষণাৎ ন্যাড়ার মা বিধাতার নিকট আবেদন পেশ করিলেন আমার ন্যাড়ার জন্য একটা টুকটুকে বউ হয় বিধাতা দোহাই ঠাকুর তোমায় পাঁচ পয়সা চিন্নি দেব বিধাতা কহিলেন আচ্ছা হরিহর ভট্টাচার্য মামলা করিতে যাইতেছিলেন সে বিধাতাকে সম্বোধন করিয়া বলিল আজীবন তোমার পূজা করে এসেছি উপবাসে দেহ ক্ষীণ করেছি ছালা ভাইবোকে আমি দেখে নিতে চাই তুমি আমার সহায় হও বিধাতা কইলেন আচ্ছা সুশীল পরীক্ষা দিবে সে রোজ বিধাতাকে বলে ঠাকুর পাশ করিয়ে দাও আজ সে বলিল ঠাকুর যদি স্কলারশিপ পাইয়ে দিতে পারো পাঁচ টাকা খরচ করে হরির লুট দেব বিধাতা কহিলেন আচ্ছা হরেন ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান হইতে চায় কালী পুরোহিতের মারফত সে বিধাতাকে ধরিয়া বসিল এগারোটা ভোট আমার চাই কালী পুরোহিত মোটা রকম দক্ষিণা খাইয়া ভুল সংস্কৃত মন্ত্রের চোটে বিধাতাকে অস্থির করিয়া তুলিল ভটং দেহি ভি ইত্যাদি ইত্যাদি বিধাতা কইলেন, আচ্ছা আচ্ছা কৃষক দুই হাত তুলিয়া কহিল দেবতা জল দাও বিধাতা কহিলেন আচ্ছা পীড়িত সন্তানের জননী বিধাতাকে প্রার্থনা জানাইল আমার একটিমাত্র সন্তান ঠাকুর কেড়ে নিও না বিধাতা কহিলেন আচ্ছা পাশের বাড়ির খেন্তি পিসি উপরোক্ত মা তার সম্পর্কে বলিলেন বিধাতা মাগের বড় দেমাগ নিত্য নতুন গয়না পরে ধরাকে সরা জ্ঞান করছিল ছেলে টিপে ধরে বেশ করেছ দয়াময় মাগিকে একটু শিক্ষা দিয়ে দাও তো বিধাতা কহিলেন আচ্ছা দার্শনিক কহিলেন হে বিধাতা তোমাকে বুঝিতে চাই বিধাতা কহিলেন আচ্ছা চীন দেশ হইতে চিৎকার আসিল জাপানিদের হাত হইতে বাঁচাও প্রভু বিধাতা কহিলেন আচ্ছা বাংলাদেশ হইতে এক তরুণ ধরিয়া বসিল কোনো সম্পাদক আমার লেখা ছাপিতেছে না প্রবাসীতে লেখা ছাপাইতে চাই বাবুকে সদয় হইতে বলুন বিধাতা কহিলেন আচ্ছা একটু ফাঁক পড়িতেই এই বিধাতা পার্শ্বপ্রবিষ্ট ব্রহ্মাকে জিজ্ঞাসা করিলেন আপনার বাসায় খাটি সরিষার তেল আছে ব্রহ্মা বলিলেন আছে কেন বলুন তো বিধাতা আমার একটু দরকার দেবেন কি ব্রহ্মা পঞ্চমুখে অবশ্য 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 দেব আপনাকে ব্রহ্মার বাসা হইতে ভালো সরিষার তেল আসিল বিধাতা তৎক্ষণাৎ তাহা নাকে দিয়া গাঢ় নিদ্রায় অভিভূত হইয়া পড়িলেন আজও তাহার ঘুম ভাঙে নাই গল্প পড়ছিলাম গল্পের নাম আচ্ছা না গল্পের নাম আসলে আচ্ছা না গল্পের নাম বিধাতা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন জানিয়ে দিন বন্ধু বান্ধবকে এরকম গল্প এই চ্যানেলে পাওয়া যাচ্ছে সময় কাটানোর জন্য এটা ভালো হতে পারে জানিয়ে দিন সো পরের গল্পর আগ পর্যন্ত আপনাদের জানিয়ে রাখছি টাটা